রিটল টাটার বিতর ডিবি সিরিজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাসায় করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। দুজনকে স্বাগত আজকের সংবাদ সম্প্রসারণে। আবু সাইদ খান, আজকে প্রধান নির্বাচন কমিশনের যে কথাগুলো বললেন, মানে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান এবং যদি ভোটাররা কেন্দ্রে যেতে না পারেন তার দায় প্রশাসন কোনোভাবেই পার পেয়ে যেতে পারবে না, এড়াতে পারবে না। আপনার বিশ্লেষণ শুনতে চাই। আচ্ছা, বল তো এখন নির্বাচন কমিশনের কোর্টে না, বল তো রাজনীতির কোর্টে। অর্থাৎ রাজনৈতিক সলিউশন ছাড়া, সরকার এবং বিরোধীদের মধ্যে সমঝোতা ছাড়া এখানে গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবে সম্ভব না। এখানে দুই দল দুই মেরুতে অবস্থিত রয়েছে এবং তারা যদি একটা ঐকমত্যে কিংবা সমঝোতায় উপনীত না হয় তাহলে কি করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, নির্বাচন কমিশন চেষ্টা করে দেখতে পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে যদি অংশগ্রহণমূলক নির্বাচনের দুটো শর্ত, একটা হচ্ছে দলের অংশগ্রহণ আর একটা হচ্ছে জনগণের অংশগ্রহণ, তো আমরা দেখি যে দল অংশগ্রহণ না করলে জনগণ অংশগ্রহণ করে না। যেমন ধরুন এই তো ঢাকা গুলশানের যে নির্বাচনটা হয়ে গেল, সেখানে শেষ পর্যন্ত কত 12.5% ভোট দাঁড়িয়েছে। তো এইটা তো হ্যাঁ, বাংলাদেশের কনস্টিটিউশনে এটা ঠিক যে এই ব্যাপারে উল্লেখ নেই কত পার্সেন্ট ভোট পেতে হবে, কিন্তু নৈতিকভাবে তো এই নির্বাচন প্রশ্ন, যেখানে সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন, তো সংখ্যাগরিষ্ঠের সমর্থন নাই, এমনকি সংখ্যাগরিষ্ঠ ভোটেও আসে নাই, তো সেই ক্ষেত্রে কি করে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয় কিংবা গ্রহণযোগ্য হয়? তো বিষয়টা হচ্ছে নির্বাচন যেনতন ভাবে করে ফেলাটা বিষয় না, বিষয়টা হচ্ছে গ্রহণযোগ্য হওয়া, এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য যে রাজনৈতিক সংকট আছে, ইসি আহ্বান জানাতে পারত, এটা ইসির দায় না, রাজনৈতিক দল নেতৃত্বকেই এই দায় গ্রহণ করতে হবে, তাদেরই সমঝোতায় যেতে হবে, কিন্তু ইসি আহ্বান জানাতে পারত। এই ইসির আহ্বান জানানো কোনো বাধা নেই যে আপনারা পলিটিক্যাল সলিউশনটা করুন, আপনারা একটা রাজনৈতিক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে আহ্বান তারা জানাতে পারত, এমনকি আলোচনা হোস্ট করতে পারত, এটাও কোনো আপত্তির কিছু নেই। এটা হচ্ছে তাতে সংবিধান তাদেরকে বাধা দিত, তো সেই সুযোগ তাদের ছিল। তারা কিন্তু একটা বৈঠকের জন্য আহ্বান করেছিল, যারা বিবদমান অবস্থায় আছে, যারা আন্দোলনে আছে, তারা কিন্তু যায়নি সেখানে আলোচনায়, তাহলে তারা আর কি করতে পারে? ওইভাবে তো একটা ফর্মাল ডাক দিল, ওইভাবে তো হবে না, তারা সেখানে আলাদা ভাবে আলোচনার তো কতগুলো পদ্ধতি আছে, এমনকি আহ্বানও জানায় নাই যে আপনারা পলিটিক্যালি সলিউশনে আসুন এবং না হলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব হয়ে উঠবে না, তো তারা এটা বলছে না, তারা বরং বলছে যে তারা চ্যালেঞ্জ গ্রহণ করছে। কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ মানে কি আমরা তো বুঝতে পারি, যে এই চ্যালেঞ্জ গ্রহণ করা মানে হচ্ছে তারা অবাধ, রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়, সরকার বিরোধী দলের সমঝোতা না, তাহলে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে এমনটা তো আশা করা যায় না। হ্যাঁ, এটা কথার কথা বলতে পারে, ইসির বক্তব্য আমরা শুনতে পারি, কিন্তু বাস্তবে তো আর এটা সম্ভব না। এখানে পলিটিক্যালটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেটা কোন পদ্ধতিতে হবে, নির্বাচনে কালীন সরকার ব্যবস্থা কি হবে, দলীয় সরকার থাকবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, না জাতীয় সরকার কিংবা অন্য ধরনের সর্বদলীয় সরকার অন্য কিছু হবে, যেকোনো একটা জায়গায় তো একমত হতে হবে, এবং সেইটা তো আমরা দেখছি না। এই জন্য সরকার এবং বিরোধী দলের মধ্যে আলাপ আলোচনা তা দরকার, খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে দেশ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে চলে যেতে পারে। জি, অধ্যাপক গোলাম রহমান, তাই মনে করেন যে আলোচনার উদ্যোগটা নির্বাচন কমিশন নিতে পারত, বা যেটা আবু সাইদ খান বললো যে তাদের তো মানে সাংবিধানিক বাধা নেই যে আলোচনা করতেই পারে, কিন্তু তারা এগিয়ে আসছে না কেন, এরকম একটা প্রশ্ন? বাধানটা তো রাজনৈতিক, সুতরাং রাজনীতিতে অনেক ধরনের বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। এখন সেখানে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন কমিশনাররা কতটা দায়িত্ব নেবেন সেটা তাদের মন মানসিকতার উপর নির্ভর করে, আবার একই সাথে নির্ভর করে রাজনৈতিক দলগুলো তারা কিভাবে বিষয়টিকে গ্রহণ কিংবা বর্জন করে। কারণ রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করে এই জন্যে যে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবেন কিংবা করবেন না,
সুতরাং তাদের সিদ্ধান্ত তারা আগে থেকেই যদি স্পষ্ট করে দেন। এখন ধরেন বিএনপি যে রাজনীতি করছে সেটা হচ্ছে তারা এক দফার রাজনীতি করছে, সরকারকে নেমে যেতে বলছে এবং তারা একটা নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন চাচ্ছে। এখন যদি আওয়ামী লীগ মনে করে যে এখানে সমঝোতামূলক আলোচনার সুযোগ থাকে, তাহলে নিশ্চয়ই তারা আবেদন জানাতে পারে যে এক ধরনের আমরা আসেন বসেন, আমরা আলোচনা করি কিভাবে সমাধান ছাড়ব। এখন রাজনীতিতে নিশ্চয়ই এখানে বাধা ধরা কোনো ছক নেই যে ছকের মাধ্যমে তারা চলতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে একটা বোঝাপড়ার মধ্যতে দেশের কথা বিবেচনা করে, জনগণের কথা বিবেচনা করে তাদের এগোতে হবে। এখন সেই জায়গাটা হয়তো রাজনৈতিক দল হিসেবে আমরা অনেক সময় ভুলে যাই যে রাজনৈতিক দলের নিজস্ব যে কাঠামো, তাদের যে কার্যকলাপ কার্যবিধি সেগুলোতে খুব বেশি শক্ত হয়ে যায়, কখনো কখনো একেবারে বোঝাপড়ার জায়গাটা আর আমরা রাখতে চাই না, তো সেই জায়গাটা হলো সমস্যা। কিন্তু রাজনীতিতে গণতান্ত্রিক চেতনায় সব রাজনৈতিক দলেরই এক ধরনের অ্যাকোমোডেট করার মূল মানসিকতা থাকা দরকার। তাদের আমার মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হয়ে তারা নিজেদেরকে যেমন গ্রহণযোগ্য করবেন, একই সাথে অন্য রাজনৈতিক দলগুলোকেও একই রকম ভাবে আচার আচরণে তারা উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন। সুতরাং এটা পারস্পরিক একটা বোঝাপড়ার ব্যাপার। এখন আমাদের দেশের রাজনীতিতে একেবারে বিবদমান দুটি শিবির হয়ে দাঁড়িয়েছে, যে দুটি প্রতিপক্ষ কেউ কারোর চেয়ে কম নয়, এইরকম একটা অবস্থা, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে সমঝোতায় নিবে না, ব্যাপারটা এইরকম হয়ে দাঁড়িয়েছে। তো এতে করে আমাদের দ্বিধা বিভক্তিটা অনেক বড় রকমের কঠোর রকম হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এখানে গণতান্ত্রিক চেতনায় আমার মনে হয় রাজনৈতিক সমঝোতা, যেটা সমঝোতার বিষয়টা অনেক বেশি গ্রহণযোগ্য করার সুযোগ নেওয়া উচিত সব রাজনৈতিক দলের, কারণ গণতান্ত্রিক রাজনীতিতে কোনো কথাই শেষ কথা না, এটা বুঝতে হবে, এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এটাও বুঝতে হবে। সুতরাং গণতান্ত্রিক চেতনায় আমাদের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, এটাই হচ্ছে বড়, এবং সেটা করার জন্য এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং কিংবা বোঝাপড়া নিশ্চয়ই প্রয়োজন আছে। সেখানে নির্বাচন কমিশন কতটা নিতে পারে, তাদের তো একটা কাঠামোগত এক ধরনের বাধ্যবাধিকতা আছে, তারা তো কাঠামোর বাইরে খুব বেশি যেতে পারেন না। তবে হ্যাঁ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যদি বিবেচনা করতে হয় তাহলে সংলাপের বিকল্প কিছু নেই, সংলাপ অত্যন্ত জরুরি। এখন এই রাজনৈতিক দলগুলো সংলাপ নিজেরা নিজেরা করবেন কিংবা অন্য কারো মধ্যস্থতায় করবেন, এটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপর। হ্যাঁ, এটাও ঠিক, যদি দৃষ্টি নিরপেক্ষ কোনো প্রতিনিধিত্বশীল এরকম কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি যদি এগিয়ে আসেন, তাহলে নিশ্চয়ই বোঝাপড়ায় হয়তো কিছুটা অবদান রাখতে পারেন। জি, এই বোঝাপড়ার জায়গাটা ঠিক আছে, আমরা অপেক্ষা করলাম বোঝাপড়ার জায়গাটা, কিন্তু যে শৃঙ্খলা ভঙ্গে যদি ভোটাররা কেন্দ্র যেতে না পারে তা আয়দায় প্রশাসন নেবে, ঠিক আছে। কিন্তু আবু সাঈদ খান যখন বললেন যখন তাদের মানে সমর্থিত দল বা প্রার্থী ভোটে যাবে না, মানুষ যখন ভোট দিতে যাবে না, তখন এই মানুষকে ভোট দিতে যাওয়ার মানে আগ্রহ তৈরি করা, তাদেরকে নিয়ে যাওয়ার কাজটা কে করবে? রাজনৈতিক দল হিসেবে যখন যদি কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে না যায়, সেখানে তো তাদের সমর্থক কিংবা ইভেন সাধারণ ভোটার যারা সমর্থক না হলেও তারাও কিন্তু নিরুৎসাহিত হবে, এটা পরিষ্কার। যে কারণে আমরা দেখেছি যে একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেখানে টার্ন আউট, ভোটার টার্ন আউট খুব কম হয়, এবং এটাই খুব স্বাভাবিক, কারণ তারা ধরেই নেয় যে এটা কোনো না কোনো ভাবে নির্বাচন সমাধান হয়ে যাবে, সুতরাং আমরা ভোট দিতে যাই কিংবা না যাই তাদের কিছু যায় আসে না। অর্থাৎ এখানে রাজনৈতিক চেতনা সমৃদ্ধ কিংবা গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা তো একটা দৃষ্টি নিরপেক্ষ ভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ তৈরি করার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। এখানে তো নিশ্চয়ই কোনো একদল বড় একটি দল যদি এই ভোটে অংশগ্রহণ না করে, সেই সেখানে তো সেই স্বতঃস্ফূর্ততা ভোটারদের মধ্যে কাজ করবে না, কিংবা ভোটাররাও ততক্ষণ উৎসাহিত বোধ করবেন না, তারা ধরেই নেবেন যে আমরা নেই কিংবা আমরা থাকবো না, সুতরাং এটা একতরফা নির্বাচন হবে ইত্যাদি। তো সেই জায়গাটা আমার মনে হয় বোঝাপড়ার একটা গণতান্ত্রিক যে স্পিরিট কিংবা একটা আন্তরিকভাবে প্রচেষ্টা যে থাকা দরকার, সেখানে রাজনৈতিক দলগুলো বোধ হয় একটু নিজে মানে শুধু নিজেদের কেন্দ্রে তারা ধাবিত হচ্ছেন, তারা শুধু
দলের কথা বিবেচনা করছেন, জনগণের কথা খুব বেশি বিবেচনা করছেন না। তারা শুধু দলীয় আদর্শের কথা বিবেচনা করে ভোটে অংশগ্রহণ করবেন কি করবেন না এই সিদ্ধান্তটা এইভাবে নিচ্ছেন। আমার মনে হয় জনগণকে নিয়ে তাদের চলার কথা, কিংবা জনগণকে, জনগণের মতামতকে আদর্শিক মতামত হিসেবে গ্রহণ করে তাদেরকে নিয়ে জনগণের কথা কি রাজনৈতিক দলগুলো চিন্তা করছে কিনা, কারণ এখন যে আন্দোলন চলছে মাঠে, বিএনপি আন্দোলন করছে, তারা বলছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা আন্দোলন করছে, আবার আওয়ামী লীগ বলছে যে তারা তাদের সঙ্গে জনগণ আছে। এই আসলে জনগণ কোন জায়গায় আছে আলোচনা করতে চাই, একটা বিরতি নিয়ে এসে আপনাদের সঙ্গে আবারও আলোচনা করব। দর্শক নিটল টাটান বিহিত সংবাদ সম্প্রসারণ, একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। নিটল টাটান বিহিত সংবাদ সম্প্রসারণে সাথে আছেন আজকের পত্রিকা সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। আবার স্বাগত আপনাদের দুজনকে। যেটি বিরতির আগে জানতে চেয়েছিলাম আবু সাঈদ খানকে দিয়ে শুরু করি, কারণ প্রতিদিনই তো আওয়ামী লীগ বিএনপি সমাবেশ হচ্ছে, একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে, আজকেও কথা হয়েছে, আজকে একটি রোড মার্চ হয়েছে, সেখানে নিজের ভোট নিজে দিতে চাইলে সরকারকে হটানোর আহ্বান জানিয়েছে বিএনপি। আপনার কথা একটু শুনতে চাই যে এইভাবে রাস্তায় আন্দোলন, জনগণকে নিয়ে টানা হ্যাচটা, জনগণ আসলে কোন পক্ষে? জনগণ দুই দিক দিয়ে আছে, জনগণের এক অংশ আওয়ামী লীগের সঙ্গে আছে, আরেক অংশ বিএনপির সঙ্গে আছে, এমনকি ছোট 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 দলগুলোর সমর্থক গোষ্ঠী আছে। তবে ব্যাপক জনগণ, তারা কিন্তু সব দলের বাইরে অবস্থান করে, তারা নির্বাচনের সময় নির্বাচন আসলে ভোট দেয়, এবং তারা কখনো কোনো দলের কে সমর্থন করে, আবার সমালোচনাও করে। তো এই ধরনের নিরপেক্ষ জনগোষ্ঠী তারাই হচ্ছে বেশি। তো এখন হচ্ছে যে এই নিরপেক্ষ জনগোষ্ঠী, ব্যাপক জনগোষ্ঠী, তাদের আকাঙ্ক্ষা, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। তারা ভোট দিতে চায়, কে সরকারে আসলো কি আসলো না সেটা পরের প্রশ্ন, জনগণের ভোটের অধিকার। এবং তারা মনে করে দেশের ভিতর তাদের দেশ শাসনে যে অংশীদারিত্ব সেটা ভোট হচ্ছে তার মাধ্যম। অতএব এই ভোট প্রয়োগ করার আমাদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে, শত বছরের ঐতিহ্য আছে। এমনকি 1946 সালে, 1954 সালে, 1970 সালে অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছিল, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। তো সেই ঐতিহ্য আছে, বরং স্বাধীন বাংলাদেশে আমরা একটা ভালো নির্বাচন আশা করেছিলাম যে নির্বাচন প্রক্রিয়া ব্যাঘাত হবে না। 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার কতগুলো ভালো নির্বাচন হয়েছিল, যদিও সেই সব নির্বাচন নিয়েও বিতর্ক আছে, তারপরে কম বিতর্কিত এবং জনগণের কাছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেকটা গ্রহণযোগ্য। কিন্তু এখন সেটা একটা জায়গায়, অর্থাৎ তখন বৃহত্তর দুই দল বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য ছোট বড় দলগুলো একটা সমঝোতার মধ্যে ছিল। সেই সমঝোতাটা পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে কিংবা আদালতের রায়ের পর পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সেটা ভেঙে গেল। এখন প্রশ্ন হচ্ছে দুই দল দুই মেরুতে আছে, এখন এক জায়গায় আসা দরকার, কমন জায়গা, এবং সেটা কিভাবে হতে পারে? একটা হচ্ছে আন্দোলনের পথে হতে পারে, কিন্তু সেটা খুব অনিশ্চিত ব্যাপার, এবং সেটা খুব সংঘাত এবং একটা সংঘর্ষের দিকে দেশ চলে যেতে পারে। তো সেটা আমাদের কাম্য নয়। এই জন্য যেটা গোলাম রহমান ভাইও বলেছেন, যে এই জন্য আমরা চাই যে একটা আলোচনার মাধ্যমে একটা সমঝোতা উপনীত হোক, কেন দেশকে তো সবাই ভালোবাসে, সবাই তো দেশের কল্যাণ চান, জনগণের কল্যাণ চাইছেন, তাহলে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে সংঘাতের পথটা দয়া করে পরিহার করে টেবিলে বসুন। আর একটা হচ্ছে যে নির্বাচন এর এই ব্যাপারে এজেন্ডাটা কি? এজেন্ডা একটাই, যে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেই নির্বাচন কোন পদ্ধতিতে কিভাবে হতে পারে সেটা আলাপ হতে পারে, এবং এই ক্ষেত্রে আইনও কোনো বাধা না, সংবিধানও বাধা না, কেননা সংবিধানের এই অধীনে দলনিরপেক্ষ নির্বাচনও যেটা সংবিধানে বর্ণিত আছে, তার বাইরেও এই সংবিধানের আলোকেই এখানে সর্বদলীয় সরকার করা যায়। তো এখন প্রশ্ন হচ্ছে সংসদে যারা নেই তারা কিভাবে সর্বদলীয় সরকার, সেই বুদ্ধিও আছে, সেই পথও আছে, টেকনোক্রাট হিসেবে আসা যায়, উপদেষ্টা হিসেবে আসা যায়, তাহলে সেখানে সর্বদলীয় সরকার হতে পারে, জাতীয় সরকার হতে পারে, এমন কি সংবিধানের অধীনে দলনিরপেক্ষ সরকারও হতে পারে। সেই জায়গাটা গোলাম রহমান, মানে হতে পারে তো, অনেক কিছু হতে পারে, অনেক কিছু সমাধান সম্ভব, সংবিধানের বাইরে গিয়ে সম্ভব, কোটাতে গুরুত্বপূর্ণ সমঝোতা। জি, কিন্তু সেই জায়গাটায় সমঝোতা, সংবিধান কোনো বাধা নয়,
সমঝোতায় গোলাম রহমান মানে আশাটা তো মানে হ্যাঁ একটা সমঝোতা তো হওয়া উচিত, আবার বলা হচ্ছে যে এই অক্টোবর মাসে অনেক ধরনের আন্দোলন অনেক কিছু হতে পারে, সেই জায়গাটায় মানুষও কিন্তু এক ধরনের আতঙ্কে আছে। সেখানে গণতান্ত্রিক সরকার হিসেবে আওয়ামী লীগ সরকারের তো দায় আছে একটা আলোচনা বা একটা সমাধানের পথ বের করা। সমাধানের পথ তো বের করবে রাজনৈতিক দলগুলোকেই বের করতে হবে। এখন যদি আমরা রাজনৈতিক দল হিসেবে একেবারেই অনড় থাকি, যার যার জায়গা থেকে যদি আমরা উঠতে না চাই, যদি আমরা মুখ ফেরাতে না চাই, তাহলে তো কোনো সমাধান হবে না। এখানে রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে তারা জনগণের জন্য রাজনীতি করেন, জনগণকে বিপদে ফেলে, জনগণকে সমস্যায় ফেলে, জনগণের জীবনযাত্রাকে ব্যাহত করে নিশ্চয়ই তারা রাজনীতি করবেন না। এখন আমরা দেখেছি বিভিন্ন সময়ে সাধারণত এই ভুক্তভোগী এই সাধারণ মানুষই কিন্তু ভুক্তভোগী হয়। রাজনৈতিক নেতারা তাদের বুদ্ধি বিবেচনা দিয়ে রাজনীতি করেন ঠিকই, কিন্তু অনেক সময় এরকম সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্তগুলি জনবিরোধী সিদ্ধান্ত হয়ে যায়, কোনো কোনো সময় জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে তারা অনেক আন্দোলনের কর্মসূচি দেন যাতে করে মানুষের দুর্দশা বেড়ে যায়, মানুষের দুর্বিষহ জীবনযাত্রা হয়ে ওঠে। তো সেই জায়গা সেই জিনিস সেই জায়গাগুলো নিশ্চয়ই রাজনৈতিক দল বিবেচনা করবেন যে কিভাবে তারা জনগণকে সমস্যায় না ফেলে জনগণের জীবনযাত্রা অব্যাহত রেখে কিভাবে তারা এই এই রাজনৈতিক সমাধান খুঁজবে করতে পারে। এখন সমঝোতার জায়গাতেই রাজনীতিতে গণতন্ত্রের চেতনায় আমরা তাকে স্থান না দিই তাহলে তো কোনো বোঝাপড়া হবে না। এখন গণতন্ত্র মানে অবশ্যই যারা সংখ্যাগরিষ্ঠ তাদের শাসন, কিন্তু তার মানে এই নয় যে যারা সংখ্যাগরিষ্ঠ না কিংবা সংখ্যালঘিষ্ঠ তাদের মতামতের যে দাম নেই, তাদের জীবনের যে দাম নেই কিংবা তাদের চিন্তা ভাবনার যে দাম নেই সেটা কিন্তু না। অনেক ভালো ভালো মতামত, অনেক ভালো ভালো সিদ্ধান্ত কিন্তু এককভাবে কোনো কোনো ব্যক্তি বিশেষের পক্ষ থেকে এসে থাকে। কোনো কোনো সময় অনেক মানে আমাদের যে গ্রহণযোগ্য ব্যক্তিত্বরা রয়েছেন তারা অনেক সময় অনেক ভালো ভালো পরামর্শ দেন, তো সেই জায়গাটায় কিন্তু আমাদের আমাদের তাদেরকে গ্রহণ করতে হবে। তাদেরকে একেবারে নাকচ করে দিয়ে আমরা শুধু রাজনৈতিক দল হিসেবে আমরা যা সিদ্ধান্ত চাপিয়ে দিলাম জনগণের উপর সেটাই জনগণ মেনে নিবে, এটা হওয়া ঠিক না। রাজনৈতিক দল জনগণের কথা চিন্তা করে রাজনীতি করা উচিত। জি অবশ্যই গোলাম রহমান, এই জায়গাটায় জি যে ক্ষমতায় যাওয়া বা নির্বাচন ভোটাধিকার আদায় এর পাশাপাশি কিন্তু আরও একটা ইস্যু ইদানিং খুব স্পষ্ট হয়ে উঠেছে এবং আজকে আইনমন্ত্রীর ব্যাখ্যা নিশ্চয়ই আপনি শুনেছেন, খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি, সে বিষয়টি সরকার সরাসরি নাকচ করে দিয়েছে এবং যেটি আগেও মাননীয় প্রধানমন্ত্রী ভয়েস অফ আমেরিকাকে ইন্টারভিউতে বলেছেন যে তাকে এই জায়গাটি থেকে বেরিয়ে আসতে হলে নতুন আবেদন করতে হবে, তার আগে জেলে যেতে হবে, আপনি কি বলেন? হ্যাঁ, এই জায়গাটা এখন এটা আইনগত ব্যাখ্যা কে কিভাবে দিবে নির্ভর করে, এখন আমাদের আইনমন্ত্রী যেভাবে বলেছেন সেটা টোটো আইনের ব্যাখ্যা তিনি তার মতো করে দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে রাজনীতিতে অনেক কিছু একেবারে ফর্মুলা বেঁধে সব কিছু যে হয় তা কিন্তু না, সুতরাং সেই জায়গাটা কিন্তু বিবেচনা করতে হবে। এখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ খালেদা জিয়া তিনি কারান্তরে তার থাকার কথা, তাকে বিশেষ বিবেচনায় তাকে বাসায় রাখা হয়েছে ইত্যাদি, কিন্তু এটাও তো একটা বিশেষ বিবেচনায় তাকে রাখা হয়েছে, এটা তো শেয়ার করা যাবে। যদি তাই হয় তাহলে তার আইনগত ব্যাখ্যা কি হবে কিংবা তাকে সাজা ভোগ করার বিষয়টা কিভাবে শেষ পর্যন্ত শেষ হবে এগুলো কিন্তু ভেবে দেখার বিষয় আছে। এখন তিনি শাস্তিপ্রাপ্ত এটা আমরা বুঝতে পারছি, কিন্তু তিনি রোগাক্রান্ত, তিনি অসুস্থ, তিনি জীবন সংকটে ভুগছেন এটা তো অনেকেই বলছে, এবং সেই সুবাদে আমি সুশ্রী চৌধুরী বিএনপি নেতা উনিও বললেন একটি সাক্ষাৎকার আপনাদের সঙ্গে দেখলাম যে তিনি কিন্তু বলছেন যে এটা কিন্তু জনগণের উপর দায় চাপানো হচ্ছে, জনগণ তার তার যদি কিছু হয় সেখানে কিন্তু সরকারকে জবাবদিহি করতে হবে ইত্যাদি। কথাটা কতটুকু জবাবদিহি করতে হবে কি হবে না আইনের ভাষায় কতটা প্রযোজ্য সেটা আর একটা আলোচনার প্রয়োজন, কিন্তু মোটা কথাই বোঝা যায় যে সমঝোতার বিষয়টাকে তারা তাদের গ্রহণ করতে হবে, দুটো বড় রাজনৈতিক দলকেই সমঝোতার দিকটা উদার দৃষ্টিভঙ্গিতে আগাতে হবে।
নইলে কিন্তু রাজনীতির সমাধান হবে না। জি আবু সাইদ স্যার, সে সমাধান আশা করতে গেলে জি তাদেরকে এগিয়ে আসতে হবে উদার মনে, এছাড়া কোনো পথ। আবু সাইদ খান, এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাই যে উদারতা তো দেখিয়েছেন খালেদা জিয়ার প্রতি সরকার বা সরকার প্রধান, সেখানে যেহেতু তার জীবন সংকটময় বলছেন চিকিৎসক বা বিএনপি, সেই জায়গাটা আর একটু উদারতা দেখানো যেতে পারে কিনা, আপনার বিশ্লেষণ শুনতে চাই। নিশ্চয়ই পারে, আইনে কোনো বাধা নেই, কেননা যে ফৌজদারি আইন 401 এর যে এক উপধারা অনুসারে তাকে তার সাজা স্থগিত করে তাকে বাইরে রাখা হয়েছে, তাকে যে সাজা স্থগিত করা হয়েছে, অতএব তাকে জেলে গিয়ে আবার আবেদন করতে হবে, জেলে যাওয়ার তার সুযোগও নাই যতক্ষণ পর্যন্ত সরকার এটা বাতিল না করছে। অতএব এখন তার জেলে যাওয়ারও সুযোগ নেই, বাইরে যাওয়ারও সুযোগ পাচ্ছেন না, এমন একটা সংকটের মধ্যে কিন্তু রয়েছে। অতএব সেই ক্ষেত্রে সরকারকে উদার এবং গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে হবে, আইনে তার সাজা মওকুফ করতে পারে, আংশিক মওকুফ করতে পারে, পুরো সাজা মওকুফ করতে পারে সরকার, এমনকি শর্ত সাপেক্ষে করতে পারে এবং বিনা শর্ত করতে পারে, এখনই আমি ধারাটা দেখছিলাম, এক্ষেত্রে আইন কোনো বাধা না। এই ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, এবং এখানে আমার মনে হয় বিষয়টাকে ক্ষুদ্র রাজনৈতিক আঙ্গিকে হীন রাজনীতিতে না দেখে এটাকে মানবিক বিষয় দেখা দরকার। দেশের একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক জেজলীয় নেত্রী, একজন প্রবীণ রাজনীতিবিদ, বয়স্ক, যিনি যার যথেষ্ট বয়স হয়েছে, অসুস্থতায় ভুগছেন, তার চিকিৎসা পাওয়াটা তার অধিকার, আমার মনে হয় তার মানবিক অধিকার, এই অধিকারের প্রতি সম্মান দেখানো উচিত বলে আমি বলি। কিন্তু আমি একটু জানি না, আপনার ছোট করে একটু জানতে চাই যে এখন সাজাপ্রাপ্ত একজন আসামি তো এভাবে সরকার কি মাফ করতে পারে নাকি এটা রাষ্ট্রপতি মাফ করবে, এটা কি রাষ্ট্রপতির বিধান? না, সরকার পারে না, সরকার পারে, এই তো আইনে তো স্পষ্ট আছে, গভর্নমেন্ট মে এট এনি টাইম উইদাউট কন্ডিশনস অর আপন এনি কন্ডিশনস হুইচ দি পারসন সেন্টেন্স অ্যাকসেপ্ট সাসপেন্ড দ্য এক্সিকিউশন অফ দি সেন্টেন্স অর রিমিট দি হোল অর এনি পার্ট অফ দ্য। জি অনেক ধন্যবাদ, দুজনে থাকবেন, আরো একটা বিরতি নিয়ে আসি। জি গোলাম রহমান, কিছু বলতে চান কি আপনি? ঠিক আছে, না একটা বিরতি নিয়ে আসি, তারপর অন্য আলোচনা। বিরতির পর আবার স্বাগত, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং আবু সাইদ খান, আপনাদের দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আবু সাইদ খান, ডেঙ্গুর অবস্থা হচ্ছে মৃত্যু 1000 ছাড়িয়ে গেছে এরই মধ্যে, যেটা মানে অকল্পনীয় এবং রেকর্ড তো অবশ্যই সব কিছু ছাপিয়ে যাচ্ছে, কিন্তু ডেঙ্গু আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। দুর্ভাগ্যজনক আর হতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারছি না সে কথাও বলার কেউ নেই। এখানে স্থানীয় সরকার, মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই যেন ভূমি আছে, কেউ এটা কারো এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস না, এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব, পৃথিবীতে এর অভিজ্ঞতা আছে, প্রতিবেশী দেশেও এর অভিজ্ঞতা আছে, এবং এটার জন্য খুব আধুনিক প্রযুক্তিরও দরকার নেই, এটা ম্যানুয়ালি এটা করা যায়, এবং এখানে ডেঙ্গু অর্থাৎ এডিস মশার উচ্চ মুখগুলোকে ধ্বংস করে দিতে হয়, এবং সেটা ব্যাপক, অর্থাৎ এখানে সিটি কর্পোরেশনের কর্মীরা, এখানে অন্যান্য লোক মানে কর্মীরা কিংবা স্বেচ্ছাকর্মীরা গিয়ে এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য অভিযান চালাতে পারে, সেই অভিযান চালানো হচ্ছে না। আমরা যা কিছু তাদের কথাবার্তা শুনছি, টেলিভিশনের পর্দায় শুনছি, এবং এখানে বিভিন্ন প্রযুক্তির কথা, কখনো ড্রোন মাধ্যমে কখনো বা ঔষধ ছিটানো হচ্ছে, যে ঔষধ নিয়েও তো বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, তো বাস্তবে কাজের কাজটা কিছু হচ্ছে না, এবং যেভাবে মানুষ মারা যাচ্ছে এ ব্যাপারে কেউ দুঃখবোধ করছে না, এ ব্যাপারে সরকার কোনো সেইভাবে ই দেখছে না, এমনকি বিরোধী দল অনেক ব্যাপারে আন্দোলন করছে, কিন্তু এইভাবে মানুষ যে মারা যাচ্ছে কিন্তু সেই ব্যাপারেও আমরা দেখছি বিরোধী দল, ছাত্র সংগঠন কিংবা নাগরিক সমাজ কেউ যেন এটা সবার জন্য গা সওয়া হয়ে গেছে, কেননা ভাবখানা এমন যে আমাদের তো কোটি কোটি মানুষ আছে, কিছু মানুষ মারা গেলে ক্ষতিটা কি, এমন একটা অ্যাটিটিউড, এমন একটা মানসিকতা যেন আমরা দেখতে পাচ্ছি, তো এই ব্যাপারটাকে আসলে এটাকে একটা সিরিয়াস হওয়া উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং আমরা করোনার সময় যে সিরিয়াসনেস সরকারের ভিতর দেখেছি এবং অন্যান্য সংস্থার মধ্যে দেখেছি, এখন কিন্তু আমরা সেটা দেখছি না, কিন্তু আরো ভয়াবহ, করোনার সত্যকে আমরা চিনতাম না, সেটা কঠিন ছিল মোকাবেলা করা, কিন্তু ডেঙ্গুর যে সত্য সেটা তো আমরা চিনি,
চীনা শত্রু পরে সাধারণ মশা সেটাকে আমরা নিধন করতে পারছি না এবং এটা করা সম্ভব। এবং আপনি ধরুন এই যে রাজনৈতিক দলের হাজার হাজার কোটি লাখ লাখ লোক জনসমাবেশে হাজির হচ্ছে, তারা যদি একদিনের জন্য চিন্তা করে যে ঠিক আছে সপ্তাহে আমরা 6 দিন রাজনীতি করব, একদিন আমরা মশা নিধন করব, এখানে ছাত্র সংগঠনগুলো আছে তারা যদি বলে যে না আমরা মহল্লায় মহল্লায় গিয়ে মশা নিধন করব, এখানে ঢাকা শহরে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, সচেতন এই ছাত্র সমাজ যদি বলে যে আমরা মশক নিধনের অভিযানে বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করব, মেয়ররা পারে, সিটি কর্পোর মানে কাউন্সিলররা এই উদ্যোগী হতে পারে, কিন্তু কেউ উদ্যোগী হচ্ছে না, এখানে হলো দুর্ভাগ্যজনক। এবং আমরা এই মানুষের এই মৃত্যু আমাদেরকে আমাদেরকে কি করছে না, মানে এটা আমাদেরকে যেন গ্রাস হয়ে গেছে, আমাদেরকে কাঁদাচ্ছে না, আমরা সবকিছু যেন মেনে নিচ্ছি। আমার মনে হয় এই ব্যাপারটা একটা কার্যকর উদ্যোগ গ্রহণ করা দরকার। আর কত, আর কত কাল, আর কত সময়, আর কত মানুষকে মরতে হবে আমাদের বোধোদয়ের জন্য, এটা আমি জানি না, কিন্তু বোধোদয়টা হওয়া উচিত। জি গোলাম রহমান, বোধোদয় মানে সবকিছু তো সিটি কর্পোরেশন, সরকার, পৌরসভা তারাই করতে পারবে না, যেটি আবু সাইদ খান বললেন যে সবার এগিয়ে আসা, রাজনৈতিক দল, কর্মী থেকে শুরু করে ইভেন সামাজিক সংগঠনগুলো কিন্তু সেভাবে কিন্তু এগিয়ে আসেনি এবার, কেন? হ্যাঁ, এখানে এই সমস্যাটা তো একটা আমাদের সমাজে এটাকে সামাজিক আন্দোলন হিসেবে পরিণত করার একটা প্রয়োজনীয়তা আছে। সামাজিক আন্দোলন বলতে আমরা যেভাবে বুঝি, আজকাল শুধু রাজনৈতিক দল শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেন, ক্ষমতায় টিকে থাকার রাজনীতি করেন, জনগণকে নিয়ে তাদের চিন্তা ভাবনার সুযোগ খুব কম। তা এখন সেখানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে বিবেচনা নিতে হবে যে রাজনীতিতে তারা শুধু সক্রিয় থাকবেন নাকি সামাজিক যে কার্যক্রম, মানুষের মঙ্গলের জন্য যে কাজ করা দরকার সেটিও তাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে কিনা। কারণ রাজনীতি বলতে কি শুধু দেশের ক্ষমতা দখলের রাজনীতি বোঝায় নাকি জনগণের কল্যাণ, জনগণের কথাও তারা বিবেচনা করবেন, এই জায়গাটা কিন্তু একেবারেই নিরব। এখন আমরা কোনো রাজনৈতিক আন্দোলনের বাইরে সামাজিক কোনো আন্দোলন দেখি না। এখন এই যে মশার কারণে ডেঙ্গু এবং ডেঙ্গুর কারণে মৃত্যু, এই বিষয়টাকে যদি আমরা মশা মারা কিংবা মশাকে নির্মূল করতে পারতাম সামাজিক আন্দোলন হিসেবে, তাহলে কিন্তু বিষয়টা এত কঠিন ছিল না, এত সহজভাবে এটাকে প্রতিরোধ করা সম্ভব ছিল। সেই সামাজিক আন্দোলন হিসেবে কোনো রাজনৈতিক দল তৈরির কথা অন্য কোনো প্রতিষ্ঠান সেইভাবে সক্রিয় হতে দেখা যায়নি। কিন্তু আমরা কি শুধুমাত্র রাজনীতিতে ক্ষমতা দখলের রাজনীতি করব নাকি জনগণের কল্যাণের জন্য কিছু করব? এই যে জনকল্যাণ, জনহিতকর কাজে আত্মনিয়োগ করার যে প্রবণতা কিংবা একটা নীতি কিংবা নৈতিক যে দিকটা, সেই জায়গাটা একেবারেই অনুপস্থিত। এক সময় আমরা ছোটবেলায় দেখেছি যে আমরা কচুরিপানা ধ্বংস করার জন্য স্কুলে আমরা ছেলেরা ছাত্ররা আন্দোলন করে কচুরিপানা নির্মূল করার চেষ্টা করেছি, কিংবা এরকম বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করেছি, কিন্তু সেই জায়গাটা আজকাল একেবারেই ন্যারো হয়ে যাচ্ছে, একেবারে মানে শুরু হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমাদের যে যুব শক্তি, আমাদের যে তরুণ, আমাদের যে বিভিন্ন প্রফেশনাল গ্রুপ, তারাও কিন্তু এই কাজগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এই কাজগুলো শুধু রাজনীতির নামকরণ করে এক ধরনের লোক দেখানো বিষয় হয়ে যাচ্ছে, এই সামাজিক আন্দোলন হিসেবে এই কাজগুলোতে কখনোই দেখা হচ্ছে না। সুতরাং মানুষের চরম দুর্দশা হচ্ছে, এই যে মশার বিষয়টা আমরা সামাজিকভাবে যদি দেখতে পারতাম, তাহলে নিশ্চয়ই করে আজকে কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, কিংবা স্বাস্থ্য বিভাগ বলেন, যারা মশার ওষুধ কিনছে, দিচ্ছে, ছিটাচ্ছে, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে ওষুধে কাজ হচ্ছে না, সেই কেমিক্যাল ভেজাল, 2 নম্বর কেমিক্যাল আসছে, নানান কিছু অভিযোগ আছে আমরা পত্র পত্রিকায় দেখি, সেই কাজগুলো হচ্ছে না। একই সাথে দুর্নীতি বেড়ে যাচ্ছে, আর এদিকে মশার মানে ক্লান্তকর জীবন পরিস্থিতি আনয়ন করছেন মানুষ, একেবারেই মশার জ্বালাতনে ত্রাহি ত্রাহি আর জীবন হরণ হচ্ছে। এই জিনিসগুলোকে আমরা সামাজিকভাবে অ্যাড্রেস করতে পারিনি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আর রাজনৈতিক দল শুধু ক্ষমতা দখলের আন্দোলনে আছে, এর বাইরে কোনো তাদের কর্মসূচি নেই, এটাও খুব দুঃখজনক আমার মনে হয়। সুতরাং বিভিন্ন প্রফেশনাল গ্রুপ, বিভিন্ন তরুণ সমাজ, ইভেন রাজনৈতিক দল, সবাইকেই দায়বদ্ধতা আছে, তাদের দায়িত্ব নেওয়া উচিত, তাদের এই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। মানুষ না বাঁচলে দেশ
কার জন্য চলবে, কার জন্য দেশের রাজনীতি, এই কথাটিও আমরা উচ্চারণ করতে চাই যে দেশ বাঁচলে মানুষ বাঁচলে তো রাজনীতি। সুতরাং রাজনীতির জন্য শুধু মানুষকে ব্যবহার করা হবে, মানুষের জন্য রাজনীতি ব্যবহৃত হবে না, তাহলে তো হবে না। সুতরাং আমাদের কল্যাণমূলক রাষ্ট্রটি কতখানি কল্যাণমূলক সেটাও বিবেচনা করা দরকার। সরকারকে এই ব্যাপারে অনেক বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত যে 1006 জন লোক মরে গেল এই ডেঙ্গুতে, এর আগে হয়তো মাত্র 200-300 লোক মারা গেছে, কিন্তু এটা তো আরো কমে আনার কথা ছিল, এটা তো বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ ছিল না। সেই জায়গাটা আমরা একেবারেই নীরব, সেই জায়গাটা আমরা একেবারেই শুধু তো সরকারের যে দায়বদ্ধতা সেটা যেমন, একই সাথে আমার সামাজিক দায়বদ্ধতাও আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আছে, শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়বদ্ধতা আছে, কেউ কিন্তু এই দায়বদ্ধতার বাইরে না, এই জবাবদিহির বাইরে না। সুতরাং বিষয়গুলিকে সহজ করে দেখা, আমরা সহজ করে দেখতে পারি, কিন্তু যদি জিনিসটা সহজ হতো, কিন্তু জিনিসটাই কঠিন করা হয়েছে। এখানে সরকারি ব্যর্থতা যেমন আছে, আমাদের সামাজিক ব্যর্থতাও আছে। জি অবশ্যই, একদম পরিষ্কার। অধ্যাপক গোলাম রহমান, আবু সাইদ খান, দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গে থাকবেন।